বন্ধুরা, আমরা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স করছিলাম লাস্ট 6 মাসের। আজকে আমরা এখানে করবো লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট, লেটেস্ট কারা কারা অ্যাপয়েন্ট হয়েছে আজকে এখানে জুন থেকে আগস্ট পর্যন্ত যে সমস্ত লেটেস্ট অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো। এটা ভিডিও সিরিজে ভিডিও পার্ট 1 হবে। এই লেটেস্ট অ্যাপয়েন্টমেন্টে দুটো পার্ট লাগবে, এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে। আজকে আমরা 20-25টা কোশ্চেন করবো, সমস্ত ডিটেলসে আমরা জানবো। এই ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য। তাহলে দেরি না করে চলো আমরা কোশ্চেনগুলো অ্যান্সারগুলো জেনে নিই। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এক সাইডে তোমাদের কি পার্সনের নাম রয়েছে, এখানে কি অ্যাপয়েন্ট করা হয়েছে এবং কিসে কি পদে অ্যাপয়েন্ট করা হয়েছে এদিকে সেটি দেওয়া রয়েছে। তাহলে এইভাবে তোমরা এখানে দেখতে পাবে সমস্ত ডিটেলসগুলো তোমরা এখানে এক করে পেয়ে যাবে। এখানে প্রথমে রয়েছে এখানে কি হামিদ বাকায়োকো, হামিদ বাকায়োকোকে কি অ্যাপয়েন্ট করা হয়েছিল, প্রাইম মিনিস্টার অফ ইভোরি কোস্ট, ইভোরি কোস্টের প্রাইম মিনিস্টার এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে হামিদ বাকায়োকে। এটা যদি তোমরা পিডিএফ চেতে চাও তাহলে পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এরপরে চলে আসি আমরা উর্জিত পটেল, উর্জিত পটেলকে কি অ্যাপয়েন্ট করা হয়েছিল, অ্যাডিশনাল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অফ গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি। তাহলে গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানিতে অ্যাডিশনাল ইন্ডিপেন্ডেন্সের পথে এখানে উর্জিত পটেলকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে। এরপরে চলে আসি সিও অফ পেটিএম মানি, সিও অফ পেটিএম মানিতে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, এখানে ভারুস পটেলকে, ভারুস পটেলকে এখানে সিও অফ পেটিএম মানি অ্যাপয়েন্ট করা হয়েছে। এরপরে চলে যে নিউ প্রাইভেট সেক্রেটারি অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, ভেরি 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 ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার মার্ক করে রাখবে এবং 100% মাথায় কিন্তু রাখবে। এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই আসবে, পরীক্ষাতে তো আসবে 100%। এখানে কী হয়ে যাবে তোমাদের হার্দিক সতীশ চন্দ্র শাহ, হার্দিক সতীশ চন্দ্র শাহকে প্রাইম মিনিস্টারের প্রাইভেট সেক্রেটারি অ্যাপয়েন্ট করা হয়েছে। তাহলে কী হয়ে যাবে হার্দিক সতীশ পটেল, এখানে হার্দিক সতীশ চন্দ্র শাহ, হার্দিক সতীশ এখানে চন্দ্র শাহ মাথায় রাখবে অবশ্যই। নেক্সট দেখে নেবো কী আছে এখানে, প্রেসিডেন্ট অফ গুহানা, গুহানার প্রেসিডেন্ট কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে এখানে, মোহাম্মদ ইরফান আলীকে, মোহাম্মদ ইরফান আলীকে গুহানার প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করা হয়েছে। গুহানার প্রেসিডেন্ট কে হয়ে গেল তাহলে মোহাম্মদ ইরফান। নেক্সট হচ্ছে কি এমডি অ্যান্ড সিও অফ এসবিআই কার্ড, এখানে কী রয়েছে এসবিআই কার্ড, কিন্তু এটা এসবিআই কার্ড, তাহলে এসবিআই কার্ডের এমডি এবং সিও কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, অশ্বিনী কুমার তিওয়ারিকে, অশ্বিনী কুমার তিওয়ারিকে এমডি অ্যান্ড সিও অ্যাপয়েন্ট করা হয়েছে এসবিআই কার্ডে। এরপরে চলে আসো সিইও অফ এইচডিএফসি ব্যাংক। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু রেলওয়ে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের আপকামিং রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডির এক্সাম রয়েছে সেখানে কিন্তু এই এখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই আসবে। আমি তোমাদের আলাদা করে একটা প্রোভাইড করে দেবো সমস্ত কিছুগুলোই, এগুলো আমি শুধু কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে নেওয়া আছে এখানে, কারণ এখানে তোমাদের সিও থেকে সমস্ত সিওগুলো যেগুলো রয়েছে প্রত্যেকটা ব্যাংকের সিও এর সঙ্গে সঙ্গে কোম্পানির সিও সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কী আছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডরগুলো খুবই গুরুত্বপূর্ণ সবগুলোরই, সবার জন্য আমি একটা তোমাদের সেপারেট ভিডিও বানিয়ে দেবো। এর সঙ্গে সঙ্গে তোমাদের গভর্নর খুবই প্রয়োজন, গভর্নর প্রত্যেকটা স্টেটের কে কে এই মুহূর্তে গভর্নর রয়েছে, গভর্নরতে কিন্তু প্রচুর কোশ্চেন জিজ্ঞেস করা হয়, এবং ক্যাপিটাল কী রয়েছে এই স্টেটের আর কিছু কে রয়েছে, সিএম কে রয়েছে, তারপরে ওখানে কতগুলো যে অ্যাসেম্বলি রয়েছে, অ্যাসেম্বলির কতগুলো সিট রয়েছে, সমস্তগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা কম্বাইন্ড একদম পুরো স্টেট ওয়াইজ নিয়ে নেবো, যেখানে তোমাদের প্রত্যেকটা স্টেটের থেকে মোটামুটি 5টা করে কোশ্চেন, যে 5টা করে কোশ্চেন তোমাদের জানা খুবই দরকার, যেগুলো তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্স, সেগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে আপডেট একটা দিয়ে দেবো অবশ্যই। এরপরে কিছু আমরা করছিলাম এখানে সিও অফ এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংকের সিও কে হয়ে যাবে তোমাদের সতীধর জগদীশন, তাহলে সতীধর জগদীশন হয়ে যাবে সিও অফ এইচডিএফসি ব্যাংক। নেক্সট কী রয়েছে এখানে, নেক্সট লুইটেন্যান্ট গভর্নর অফ জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরের নেক্সট লুইটেন্যান্ট গভর্নর কে হচ্ছেন, গভর্নর থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন কিন্তু বারবার জিজ্ঞেস করা হয়, তাহলে এখানে কী হয়ে যাবে মনোজ সিনহা, কী হয়ে যাবে তোমাদের মানস সিনহা নেক্সট লুইটেন্যান্ট গভর্নর অফ জম্মু কাশ্মীর। এরপরে চলে আসি আমরা চেয়ারম্যান অফ সেবি, সিকিউরিটিজ অফ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটি অফ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, অজয় ত্যাগীকে, কাকে, অজয় ত্যাগীকে, খুবই ইম্পর্টেন্ট একটি কিন্তু কোশ্চেন। নেক্সট পয়েন্টে কী রয়েছে এখানে, নিউ কম্পিউটার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ভেরি 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 ইম্পর্টেন্ট, তাহলে নিউ কম্পিউটার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, জি সি মুনরুকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। এরপর ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছে একটা, ব্র্যান্ড অ্যাম্বাসেডার ডাব্লিউটিএফ স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কাপে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে এখানে, সুরেশ রায়না এবং হরপ্রীত কৌরকে, হরপ্রীত কৌর এবং সুরেশ রায়নাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ ডাব্লিউটিএফ স্পোর্টসের বানানো হয়েছে। এরপরে চলে এসে আমরা ইন্সপেক্টর জেনারেল জিআই ইন সিআরপিএফ, তাহলে সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এখানে জিআই কাকে বানানো হয়েছে, পিএস রানিপসিকে এখানে সিআরপিএফের জিআই বানানো হয়েছে, আইজি বানানো হয়েছে। নেক্সট আছে ইউপিএসসি চেয়ারম্যান, ভেরি 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 ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, বারবার এগুলো কোশ্চেন কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হয়, তাহলে ইউপিএসসি চেয়ারম্যান কী হয়ে যাবে তোমাদের, প্রদীপ কুমার যোশী হয়ে যাবে আমাদের কি ইউপিএসসি চেয়ারম্যান, ইউপিএসসি চেয়ারম্যান লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে প্রদীপ কুমার যোশীকে।
নেক্সট রয়েছে ইন্ডিয়ান সিও অফ পিএনবি হাউসিং ফিন্যান্স লিমিটেড। তাহলে পিএনবি হাউসিং ফিন্যান্স লিমিটেডের এখানে এমডি এবং সিএ কাকে বানানো হয়েছে, এখানে হরদয়াল প্রসাদকে, কাকে বানানো হয়েছে, হরদয়াল প্রসাদকে বানানো হয়েছে, কাকে, হরদয়াল প্রসাদকে। নেক্সট পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বিশেষ করে যেগুলো নেবারিং কান্ট্রি রয়েছে ইন্ডিয়ার, ইন্ডিয়ার যেগুলো নেবারিং কান্ট্রি রয়েছে তাদের পিএম এর সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রেসিডেন্ট এই সমস্তগুলো কিন্তু অবশ্যই 100% এগুলো জিজ্ঞেস করবে, এগুলো কিন্তু মাথায় রাখবে, কারণ নেবারিং কান্ট্রিদের সবথেকে বেশি জিজ্ঞেস করা হয়। নেবারিং কান্ট্রিতে কারা রয়েছে, যেমন তোমাদের বাংলাদেশ হয়ে গেলো, শ্রীলঙ্কা হয়ে গেলো, নেপাল হয়ে গেলো, ভুটান হয়ে গেলো, এগুলো থেকে বেশি পরিমাণে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়। তাহলে এখানে কী হয়ে যাবে তোমাদের, পিএম অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার পিএম এখন কে রয়েছে এখানে, মাহিন্দ্রা রাজাপক্ষে, মাহিন্দ্রা রাজাপক্ষে নিউ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এখানে শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার। তারপরে প্রাইম মিনিস্টার অফ পেরু, প্রাইম মিনিস্টার অফ পেরু, পেরু প্রাইম মিনিস্টার কি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এখানে, ওয়াল্টার রজার মার্টোস রুইস, নামটা মাথায় রাখবে, ওয়াল্টার রজার্স মার্টোস রুইস পিএম করা হয়েছে কাকে, মারুসের, পেরু, সরি পেরু, প্রাইম মিনিস্টার অফ পেরু যদি জিজ্ঞেস করা হয় তাহলে ওয়াল্টার রজার মার্টোস রুইস মাথায় রাখবে নামটা। এরপরে কী রয়েছে এখানে, প্রেসিডেন্ট ইলেকশন ফর বার্টার্স, বার্টার্সের প্রেসিডেন্সিয়াল ইলেকশন, বার্টার্সের প্রেসিডেন্সিয়াল ইলেকশন কে জিতে এখানে প্রেসিডেন্সিয়াল হয়েছে এখানে, আলেকজান্ডার লুকাশেঙ্কো, কী হয়ে যাবে তোমাদের, আলেকজান্ডার লুকাশেঙ্কো মাথায় রাখবে অবশ্যই। নেক্সট কোশ্চেনটা কী রয়েছে এখানে, প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স, তাহলে প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স মুম্বাইয়ের, এখানে স্পেশালি এখানে বলা হয়েছে মুম্বাইয়ের কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, এটা হয়ে যাবে তোমাদের আইআরএস পতঞ্জলি, কী হয়ে যাবে তোমাদের, আইআরএস পতঞ্জলি। নেক্সট রয়েছে এখানে পিএম অফ মৌরিটানিয়া, মৌরিটানিয়া, তাহলে মৌরিটানিয়ার পিএম কাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, মোহাম্মদ উলদ বিলাল, তাহলে মোহাম্মদ উলদ বিলাল, মোহাম্মদ উলদ বিলালকে এখানে প্রাইম মিনিস্টার করা হয়েছে মৌরিটানিয়ার। নেক্সট রয়েছে এখানে কী রয়েছে, ডিরেক্টর জেনারেল অফ নাভাল অপারেশন, তাহলে ডিজিএনও, ডিজিএনওর এখানে ডিরেক্টর জেনারেল কাকে বানানো হয়েছে, তাহলে ডিজিএনও ডিরেক্টর জেনারেল অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে ভাইস অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীকে, ভাইস অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীকে এখানে ডিরেক্টর জেনারেল অফ নাভাল অপারেশন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। নেক্সট এখানে রয়েছে তোমাদের চেয়ারম্যান অফ সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কাকে বানানো হয়েছে, তাহলে এটা হয়ে যাবে, কী হয়ে যাবে তোমাদের, সোমা মণ্ডল, কী হয়ে যাবে, সোমা মণ্ডল, সম্ভবত ইনি ফার্স্ট ফিমেল, ইনি ফার্স্ট ফিমেল চেয়ারম্যান, যিনি সেলের ফার্স্ট ফিমেল চেয়ারম্যান ইনি হলেন সোমা মণ্ডল। তাহলে এখানে কী হয়ে যাবে তোমাদের, চেয়ারম্যান অফ সেল, তাহলে ফার্স্ট ফিমেল যেহেতু তাহলে কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যায়, জিজ্ঞেস করতে পারে কিন্তু মাথায় রাখবে অবশ্যই। তাহলে কী হয়ে যাবে তোমাদের, চেয়ারম্যান অফ সেল কে হয়ে যাবে এখানে, সোমা মণ্ডল। আশা করি তোমাদের মাথার মধ্যে সেট হয়ে যাচ্ছে, যেভাবে আমি এখানে ভিডিওটা তোমাদের সামনে ইন্ট্রোডিউস করছি, আশা করি তোমাদের মাথার মধ্যে সেট হয়ে যায়, যদিও যদি মাথার মধ্যে না সেট হয়ে যায় ভিডিওটা আরেকবার রিপিটেড দেখে নেবে, আশা করি সমস্ত কোশ্চেনগুলো তোমাদের মাথার মধ্যে চলে আসবে। এবং যখন তোমরা এক্সাম দিতে যাবে, এক্সাম দেওয়ার টাইমে অল্প একবার করে জাস্ট একটু করে দেখে নেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে, তখন তোমাদের মাথার মধ্যে অটোমেটিকলি চলে আসবে যে আচ্ছা আমি এটা এটা দেখেছিলাম। আমি এর আগের ভিডিওতে তোমাদের র্যাঙ্কিং সম্বন্ধে দিয়ে দিয়েছি, যারা তোমরা এই র্যাঙ্কিংয়ের ভিডিওটা এখনও দেখো নি, লেটেস্ট যে ইন্ডিয়ার কোন কিসে কত নম্বর র্যাঙ্কে রয়েছে, সেই ভিডিওটা তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, অথবা এখানে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নেবে, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনটা কী রয়েছে আমরা দেখে নেবো, নেক্সট কোশ্চেনটা রয়েছে ভরত সিং কিশোরী, তাহলে এখানে ভরত সিং কিশোরী কী রয়েছে এখানে, গভর্নর অফ গোয়া, গোয়ার গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে কাকে, ভরত সিং কিশোরী, রিসেন্টলি মেঘালয়ের গভর্নর এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, মেঘালয়ের গভর্নর কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো যে মেঘালয়ের নতুন গভর্নর কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। আজকে এই কয়েকটা কোশ্চেনই দেওয়া হয়েছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, ভিডিওটা যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করবে, কিন্তু যারা চ্যানেলে তোমরা প্রথমবার ভিজিট করছো বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, কারণ তোমাদের নেক্সট ভিডিওটা যেটা আসবে সেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।